চল্লিশ মাইল দীর্ঘ রুশ বহরটি আদৌ আছে কিনা প্রশ্ন পেন্টাগনের। রাশিয়ার লক্ষ্য এখন পূর্ব ইউক্রেন। ইউক্রেনে হামলার পর পুতিনের জনপ্রিয়তা বেড়েছে বলছে জনমত জরিপ। কাশ্মীরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ি খাদে, নিহত নয়। সবশেষে জানবেন কোনোভাবে ক্ষমতা ছাড়ব না ঘোষণা ইমরান খানের। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। চল্লিশ মাইল দীর্ঘ রুশ বহরটি আদৌ আছে কিনা প্রশ্ন পেন্টাগনের। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ মুখী রুশ সেনাবহরটির বর্তমান অবস্থান স্থল সম্পর্কে নিশ্চিত নয় তারা। পেন্টাগনের দাবি, রুশ সেনাবহরটি তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এমনকি চল্লিশ মাইল দীর্ঘ এই বহরটির এখন অস্তিত্ব রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। খবর রয়টার্সের। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পরপরই যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাগজার টেকনোলজিস কিছু স্যাটেলাইট চিত্র প্রকাশ করে। প্রতিষ্ঠানটি তখন দাবি করে, কিয়েভের উত্তরে সেনা সমাবেশ ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে রাশিয়া। সেখানে রুশ সেনাবাহিনী প্রায় দীর্ঘ চল্লিশ মাইল একটি বহর জড়ো হয়েছে। মার্চের শুরুর দিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রুশ বহরটি কিয়েভ থেকে মাত্র 15 মাইল দূরে অবস্থান করছে। পরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জন কির্বি দাবি করেন, কিয়েভ অভিমুখে থাকা রুশ বহরটি পথেই থমকে রয়েছে। পরে নতুন স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে ম্যাগজার টেকনোলজিস বলেছিল, এই বহর ভাগ হয়ে আশেপাশের এলাকাগুলোতে অবস্থান নিচ্ছে। বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র জন কির্বি রুশ বহরটির বর্তমান অবস্থান স্থল নিয়ে প্রশ্ন তুলেছেন। এর অস্তিত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। বলেন, এই মুহূর্তে এর অস্তিত্ব আছে কিনা আমি তাও জানি না। সত্যিকার অর্থে তারা কখনোই তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। রাশিয়ার লক্ষ্য এখন পূর্ব ইউক্রেন। ইউক্রেনের ডনবাস অঞ্চলে ক্রমশ শক্তি বাড়াচ্ছে রাশিয়ার সেনা। লড়াইও তীব্র হয়েছে। এই অঞ্চলে তারা দুইটি জায়গাকে স্বাধীন বলে স্বীকৃতি দিয়েছিল লড়াই শুরুর ঠিক আগে। যুক্তরাষ্ট্রের ধারণা, পূর্ব ইউক্রেনের এই লড়াই দীর্ঘস্থায়ী হবে। গত মঙ্গলবার তুরস্কে ইউক্রেন এবং রাশিয়ার দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। সেখানে রাশিয়া জানায়, রাজধানী কিয়েভ সহ একাধিক জায়গা থেকে রাশিয়া ক্রমশ সেনা সরিয়ে নেবে। বস্তুত এই প্রতিশ্রুতির পর ধীরে হলেও রাশিয়ার সেনা পশ্চিম ইউক্রেন থেকে সরতে শুরু করেছে। যদিও পেন্টাগনের আশঙ্কা এটা রাশিয়ার কৌশলও হতে পারে। এই পরিস্থিতিতে পূর্ব ইউক্রেনে নতুন করে সেনা বাড়াতে শুরু করেছে রাশিয়া। পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলটিকে রাশিয়া নিজেদের দখলে নিতে চাইছে, নতুন করে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। 2014 সালে ক্রিমিয়া দখলের সময় ডনবাস অঞ্চলেও রাশিয়ার সঙ্গে ইউক্রেনের তীব্র লড়াই হয়েছিল। বস্তুত এই অঞ্চলে রাশিয়ার সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের সংঘাত চলছে অনেকদিন ধরেই। রাশিয়া ইউক্রেন আক্রমণের কিছুদিন আগে এই অঞ্চলে দোনেস্ক এবং লোহানস্ক নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। রাশিয়া তাদের সমর্থনও করে। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর এক অংশ রাশিয়ার সঙ্গে মিশেও যেতে চায়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ধারণা, এবার ওই অঞ্চলগুলি রাশিয়া নিজেদের কব্জায় নিতে চাইছে। ইউক্রেনে হামলার পর পুতিনের জনপ্রিয়তা বেড়েছে। ইউক্রেনে বিশেষ অভিযান শুরুর পর রাশিয়ার জনগণের মধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জনপ্রিয়তা বেড়েছে। রাশিয়ার বেসরকারি জনমত জরিপ সংস্থা লোভাদার বরাদ্দে ফ্রান্স ভিত্তিক নিউজ চ্যানেল ইউরোনিউজ এই তথ্য জানিয়েছে। লোভাদার জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ইউক্রেনে অভিযান চালানোর নির্দেশ দেওয়ার আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে প্রেসিডেন্ট পুতিনের জনপ্রিয়তা ছিল 71%, যা ইউক্রেন অভিযান শুরুর পর মার্চ মাসে 83% উন্নীত হয়েছে। এছাড়া জনমত জরিপে অংশগ্রহণকারী প্রায় 70% রুশ নাগরিক মনে করেন প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বে রাশিয়া সঠিক পথে এগুচ্ছে। এর আগের মাসে এই সংখ্যা ছিল মাত্র 50%। কাশ্মীরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ি খাদে, নিহত নয়। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 9 জনের প্রাণহানি হয়েছে ভারত শাসিত জম্মু কাশ্মীরে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাশ্মীরের পুন জেলার তারাওয়ালি বাফলিয়াস এলাকায় 300 ফুট গভীর খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এদিন বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে গাড়িটি খাদে পড়ে যায়। মুহূর্তেই বিয়ের আনন্দ পরিণত হয় গভীর শোকে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে মারা যান আরও 3 জন। কোনোভাবেই ক্ষমতা ছাড়ব না ঘোষণা ইমরান খানের। সরকারকে উৎখাতে আবারও বিদেশি ষড়যন্ত্র অভিযোগ আনলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার একটি ভাষণে ইমরান খান দাবি করেন, বিদেশি ষড়যন্ত্র বাস্তবায়ন করছে বিরোধী দল। জানান, কোনোভাবেই ক্ষমতা ছাড়বেন না তিনি, শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন। এর আগে পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে ঘিরে দেশটির রাজনীতিতে তুমুল নাটকীয়তার সৃষ্টি হয়। পার্লামেন্ট অধিবেশন শুরুর পরপরই তা স্থগিত করা হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় 4টায় পার্লামেন্ট শুরু হওয়ার কথা ছিল অনাস্থা ইস্যুতে বিতর্ক, তবে তা
অধিবেশনটা শুরু হয় এক ঘন্টারও বেশি সময় পর। অধিবেশন শুরুর এক মিনিট পরই স্পিকার অধিবেশন মুলতবি ঘোষণা দেন, জানান রোববার পর্যন্ত স্থগিত থাকবে পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা বিতর্ক। এ নিয়ে চলে তোলপাড়, ওঠে নানা প্রশ্ন। এদিকে ইমরান খানের দল পিটিআই নেতৃত্বাধীন জোট সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে আরও একটি দল। ফলে ইমরান খান সরকারের পক্ষে রয়েছে 142 এমপি আর বিরোধী জোটে 199, অথচ ম্যাজিক ফিগার 172 আসন হলেই ঘটবে সরকার পতন।